गुड मर्निंग एवरी ओन এখন বাজে সকাল 5:30টা সকাল থেকে নিয়ে রাত অবধি আমি কি কি করি আজকে আমি ব্লগের মাধ্যমে এটা আপনাদের সাথে শেয়ার করব তো ফ্রেশ হয়ে এসে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি ফ্রেশ হয়ে চলে এসেছি এবার আমি কিছু এক্সারসাইজ করব যেটা আমি প্রত্যেকদিনই করি আজকে আমি তবে যোগা প্র্যাকটিস করব না আজকে আমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সপ্তাহে 7 দিন 7 রকমের এক্সারসাইজ করি तो आज की कोर्ची चलो सेटा देखो সকালের মতন অ্যাক্টিভিটি আমার কমপ্লিট তো এরপর মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমি চা খাবো জানেন যে চা খেতে আমি খুব ভালোবাসি তো অবশ্যই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো একটু চেঞ্জ করে আসি কারণ ঘেমে গেছি তারপরে এসে আবার কথা বলছি আপনাদেরকে বললাম যে চেঞ্জ করে এসে আপনাদের সাথে কথা বলছি কিন্তু প্রত্যেকদিনই আমি এরকম সময় অ্যাক্টিভিটি করার পর স্নান করে ফেলি আজকেও ভাবলাম স্নানটা করে নিই ঠান্ডা বলে ভাবছিলাম যে স্নানটা করব না তো স্নান করার পর আমি একটা জিনিস ইউজ করি আমার ফেসের জন্য এই মালবেরির এই টোনারটা গুড ভাইবসে সত্যি এটা খুব সুন্দর আর সেরকম ভাবে কিছু ইউজ করি না তো জাস্ট এটা স্প্রে করে নিলেই হয় এবার আমি চা বানাতে যাচ্ছি চলুন আপনারাও আমার সাথে
আড্ডা মারতে চলে এসেছি, কিন্তু বেশিক্ষণ আড্ডা মারতে পারবো না। তার কারণ হচ্ছে যে এবার আমি একটু স্টাডি করতে বসবো। আপনাদের একটা কথা বলি, আপনারা দেখলেন যে আমি দুরকম চা বানালাম, চিনি ছাড়া আর চিনি দেওয়া। তো আমি সবসময়তেই চা অনেক কবারই খাই, মোটামুটি 2 থেকে 3 বার, কখনো 4 বারও হয়, কিন্তু প্রত্যেকবারই চিনি ছাড়া। চিনি আমি কোনোভাবেই খাই না, সে রসগোল্লাই হোক কি কোনো রকম মিষ্টি হোক, উইদাউট সুগারে বাড়িতে ছানা দিয়ে যদি মিষ্টি বানাই তাহলে খায়, আর খুব রেয়ার। আর কোনো রকম কোল্ড ড্রিঙ্কস খায় না, মানে এটা আমার ভালো লাগে না। আর চিনিটা খায় না, তার কারণ হচ্ছে চিনি আমাদের কিন্তু ভীষণভাবে ক্ষতি করে বিভিন্ন দিক থেকে, কিডনি, থাইরয়েড, সুগার, তো অবশ্যই সেটা তো আপনারা জানেন, এবং আমাদের এনার্জি লস করে। তো আমাদের আজকালকার দিনে মানুষদের এনার্জি লস করলে তো চলবে না, এনার্জি সবসময় গেন করতে হবে। তো তার জন্য আপনারাও পারলে চিনিটাকে অ্যাভয়েড করুন। তো এবার আর খাই 3-4 বারই চা, কিন্তু তার মধ্যেও পরিমাণে খুব অল্প। এবার আমি বসবো স্টাডি করতে, তার একটু মানে একটু আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ যখন পুরো পড়তে বসবো সব ভিডিওটা, আজকে ফার্স্ট টাইম আমি ব্লগ বানাচ্ছি, তো পুরোটা আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি মন দিতে পারবো না, মনে হবে বারবার আপনাদের সাথে গল্প করি। সেই জন্য একটুখানি মানে তার একটু ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকুন ব্লগ আমার। দেখলেন আপনারা সবাই যে খাতা নিলাম, পেন নিলাম, মোটামুটি 2 ঘন্টা একটু স্টাডি করব, কারণ কালকে এক দুই পড়তে বসতে পারিনি, শুধু রাত্রিবেলায় বসেছিলাম। সকালে একটু গঙ্গা স্নান করতে গেছিলাম, আজকে বিপদ তৈরি আছে, মায়ের তো মা আমি বড় মা সবাই মিলে স্টাডি 2 ঘন্টা করে নেওয়ার পর আবার আপনাদের সাথে কথা বলছি। স্টাডি কমপ্লিট, এবার আমি একটু ছাদে এসেছি, কারণ আপনারা সবসময় আমার ভিডিওতে বাসের আর ট্রাকের কিংবা টোটোর ভীষণ আওয়াজ শুনতে পান, তো বাসস্ট্যান্ডটা কতটা আমার বাড়ি থেকে কাছে সেটা আমি দেখাবো। তাছাড়া একটু হাওয়া খেতে এসেছি ছাদে, ভীষণ হাওয়া খেতেছে। তার সাথে সাথে আপনাদের কাছে আরেকটা জিনিস দেখাবো, যারা গ্রামে থাকেন তারা হয়তো এই সিনটা দেখতে পান, কিন্তু যারা গ্রামে থাকেন না তারা এই সিনটা দেখতে পান না, যে মাঠে ট্রাক্টর চাষ সব শুরু হওয়ার আগে যখন ট্রাক্টর চলে তারপর আর কেমন লাগে। তো চলুন বাসস্ট্যান্ডটা দেখুন, তার সঙ্গে সঙ্গে মাঠগুলোকেও একটু দেখুন। দেখতে পাচ্ছেন যে বাস যাচ্ছে, আর ওই যে মোড় মাথাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওইটা হচ্ছে বাসস্ট্যান্ড। কেন বুঝতে পাচ্ছেন বাড়ি থেকে বাসস্ট্যান্ডের ডিস্টেন্সটা কতটা? আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, জাস্ট বর্ষার চাষ মানে শুরু হবে, এটা আমাদের গ্রামের বাড়ি, তো তার জন্য মাঠে দুবার ট্রাক্টর মানে চলেছে, তারপর যে সিনটা দেখুন, যারা গ্রামে থাকেন তারা আশা করি এই সিনটা দেখতে পান, কিন্তু যারা শহরে থাকেন তারা দেখতে পান না, তো তাদের জন্য এইটা আমি দেখাচ্ছি। তো দেখলেন মাঠ এবং আমার বাড়ি থেকে বাসস্ট্যান্ডটা কতটা গেছে। এরপর মানে এই ছাদ থেকে গিয়ে আমি যেটা করবো এখন সেটা হচ্ছে যে ড্যান্স তুলব, অবশ্যই মানে আমার রিহার্সেলের ভিডিওটা আমি আমার ব্লগে আজকে ইনক্লুড করছি না, তার কারণ হচ্ছে আমি ফাইনাল ড্যান্সের ভিডিওটা ইউটিউবে সেন্ড করব, মানে আমার চ্যানেলে সেন্ড করবো, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো এখন যাই শুরু করি তুলতে, কারণ তুলতে একটু সময় লাগবে। যদি পারি তাহলে দুপুরে আপনাদের সাথে একবার কথা বলবো, না হলে একদম বিকেলে দেখা হচ্ছে। টাটা। সো ফ্রেন্ড, এখন বাজছে 2:45,
একটু টাইম পেয়ে গেলাম দুপুরে 3:45 সরি। তো তার জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে আড্ডা মেরে নিই। এই যে কপালে যজ্ঞের কালো ফোঁটা আর ধাগা, মঙ্গলচণ্ডীর আজকে পুজো, সরি বিপত্তারিণী পুজো ছিল। আমি আগেই বলেছিলাম যে কালকে আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম, পুজো ছিল বলে বেসিক্যালি আমি এমনিই গেছিলাম একটু ঘুরতে, কারণ বাইরে বেরোনো হচ্ছে না সেভাবে, তো এই স্নান করার বাহানায় একটু ঘুরে আসা হলো। আর তার সাথে হচ্ছে যে আজকে আমি মন্দিরে যাইনি, মা গিয়েছিলেন, আমার অনলাইনে ক্লাস ছিল তার জন্য যেতে পারিনি। আর আমার বেসিক্যালি বিজি থাকার কারণ ডান্স তো অনেকক্ষণ হলো তোলা হয়েছে, অর্ধেকটা পুরোটা এখনও হয়নি, তো সেই জন্য। আর এখন আমি একটু রেস্ট নেবো, রেস্ট নেবো মানে একটু গল্পের বই পড়বো কিংবা হয়তো একটু সিনেমাও দেখতে পারবে একটা। আর বিকেলে কী করবো সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি অনেক দিন আমার স্কিন কেয়ার করা হয়নি, তো আজকে বিকেলে ভাবছি যে একটু স্কিন কেয়ার করব। কীভাবে করব আমি কীভাবে করি অবশ্যই সেটা আজকে ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব, তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর আপনারাও একটুখানি রেস্ট নিয়ে নিন। ও হ্যাঁ, বলিনি যে আজকে আমি লাঞ্চ কী কী করেছি। আজকে বিপত্তারিণী পুজো বলে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়, তো আজকে আইটেম ছিল ভেজ মুগের ডাল, ভাত, ভেন্ডি আলু সবজি, আর হচ্ছে আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, পটল ভাজা। বাস এই কটাই ছিল আজকের মেনু, কারণ সকালে মা রান্না করে তারপরে পুজো করতে গেছে। ভাবছেন হয়তো যে আমিও করতে পারতাম, হ্যাঁ আমি রান্না করতে পারতাম, কিন্তু আমার মায়ের একদমই বিশ্বাস নেই যে আমি রান্না করতে পারি। মানে মায়ের বাড়িতে যখন আসি কোনো কিছু করতে হয় না, করতে গেলে বসে বসেই খাই আর কি, আর কোনো কাজ থাকে না পড়াশোনা করার ছাড়া। আর আপনাদের সাথে মানে এরকম আড্ডা মারা বা ইউটিউবে এরকম ভিডিও করার ছাড়া আমার কোনো কাজ থাকে না। আর যেটা কাজ থাকে সেটা হচ্ছে দিনে 4-5 বার চা করা, এটাই হচ্ছে আমার কাজ। তো আমি রান্না এই জন্য করি না, মানে মাই করতে দেয় না। ব্যাস এই কটাই আজকে মেনু ছিল। আর এরপর আমার অনেকক্ষণ খাওয়া হয়েছে, আমি মোটামুটি 12-12:30 মধ্যে আমার লাঞ্চ কমপ্লিট করি প্রত্যেক দিনই, আর 4-4:30 মধ্যে। এখন যেহেতু আমের সময় একটা ফল খাই, যে কোনো ফল, আম যখন আমের সময় থাকে না তখন হয়তো মৌসুম্বি বা অন্য কিছু খাই, তো সেটা করব। মানে সন্ধ্যে বিকেলে টিফিনটা করব, তারপরেই আমি আবার আপনাদের সাথে দেখা করব। যেটা বললাম যে স্কিন কেয়ার ভাবছি আজকে করবো, একটু অনেক দিন করা হয়নি ক্লাস এসবের নিয়ে, তো বিকেলে আজকে অন্যরকম ক্লাস নেই, আজকে এটাই করব ফাইনালি। তো চলুন টাটা, আপনারা একটু রেস্ট নিয়ে নেন। আর আমার মতন যারা বই পড়তে ভালোবাসেন, গল্পের বই কিংবা সিনেমা দেখতে ভালোবাসেন, তারা সেটাও করতে পারেন যার যা হবি। আজকে আমি দুপুরে আপনাদেরকে বলেছি যে বিকেলে আজকে স্কিন কেয়ার করবো, তো তার জন্যই বসে পড়েছি, পুরো ফুল প্রিপারেশান নিয়ে ফেলেছি। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে স্যান্ডেল পাউডার, জাস্ট আপনারা গোলাপ জল বা এমনি নর্মাল ওয়াটারের সঙ্গে গুলো লাগাতে পারেন, যেটা আমি আর কি ইউজ করি। তো এই স্যান্ডেল পাউডার সত্যি খুব ভালো, এটা আমি নিয়েছি হচ্ছে পার্পল থেকে। আর এটার কোয়ান্টিটিটা হচ্ছে 150 গ্রাম এবং প্রাইস হচ্ছে আই থিঙ্ক 100 বা 99, আমার ঠিক মনে পড়ছে না, কারণ বেশ কদিন, মানে মোটামুটি 1 মাস হলো আমি এটা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে চন্দন গুঁড়ো করেও, মানে সরি বেটেও লাগাতে পারেন। তো আমি আজকে মোটামুটি এই পরিমাণ নেবো আর কি চন্দন মুখে লাগানোর জন্য। ও আপনাদেরকে একটু দেখাবো পরিমাণে কতটা থাকে। আমি অনেক কবার ইউজ করে ফেলেছি। আর যেটা হয় এটা আপনি শুধুমাত্র ফেসে নয়, আপনার হেয়ারেও অ্যাপ্লাই করতে পারেন। চন্দন কিন্তু হেয়ারের জন্য খুব ভালো, হেয়ার ফল কন্ট্রোল করে, এছাড়া যদি ড্যান্ড্রফ থাকে তার জন্যও কিন্তু খুব ভালো। তো আজকে আমি ইউজ করবো জলে, কারণ রোজ ওয়াটার না আমার ফেসে খুব একটা বেশি মানে স্যুট করে, কিন্তু মনে হয় যেন তার থেকে নর্মাল ওয়াটার দিয়ে মাখলে যেন ঠিকঠাক হয়।
সো স্টার্ট করছি। আর একটা জিনিস দেখবেন, যখনটাতে জল দেবেন তো পাউডারটা এত পিওর যে অল্প একটুতেই কাজ হয়ে যায়। আপনারা চাইলে পার্পল থেকে এটা পারচেস করতে পারেন। এবং আর এছাড়াও আমি আমার চ্যানেলে আরও অনেক ফেস প্যাকের ভিডিও আপলোড করে ফেলেছি অলরেডি, তার লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা ওগুলো ফলো করতে পারেন। খুব পাওয়ারফুল বলবো এবং খুব বেনিফিট, অনেক অনেক বেনিফিট আছে সেই প্যাকগুলোর, ওগুলো সবই ন্যাচুরোপ্যাথির প্যাক। তো আর সবসময় প্যাক লাগানোর সময় নিচ থেকে ওপর দিই। ফেসে লাগানো কমপ্লিট। আমি একদিন হেয়ার এক্সপোর অ্যাপ্লাই করি, তার ভিডিওটাও বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখার পর, যাদের ড্রাই স্কিন তারা আরও কম সময় রাখবেন। এরপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলে হবে। এরপর যদি ভাবেন আপনি একটা টোনার লাগিয়ে নিতে পারেন কিংবা নাইট ক্রিম লাগিয়ে নেন। বেসিক্যালি এটা বিকেলবেলায় লাগাই, তো রাত্রে নাইট ক্রিমটা লাগিয়ে নিই। তো দেখা করছি ঠিক 20 মিনিট পর। 20 মিনিটস হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন যেটা ড্রাই হয়ে গেছে, কিন্তু ফুল ড্রাই হয়নি, কারণ কোনো প্যাকই না ফুল ড্রাই করতে হয় না। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তার জন্য হয়তো একটু আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। আমি মুখটা জাস্ট ধুয়ে আসি, ততক্ষণ বৃষ্টিটা একটু দেখবো। এখন দেখতে পাচ্ছেন একটা গ্লো এসছে এবং তার সঙ্গে স্কিনটা খুব সফট হয়ে গেছে। আমি বলবো আপনারাও স্যান্ডেল পাউডার কিংবা বাড়িতে চন্দনকে বেটে মাখতে পারেন, রেজাল্টটা একই রকম পাবেন। এবং এই যে পাউডারটা আমি ইউজ করি এটাও কিন্তু খুব ভালো, তো অবশ্যই চন্দনকে হেয়ার এবং ফেসে ইউজ করুন, কারণ এটা ন্যাচারাল একটা জিনিস যেটাকে আপনি ইউজ করে ন্যাচারালি সুন্দর থাকতে পারে এবং এর কোনো সাইড এফেক্ট নেই। তো আপাতত এতটুকুই আমি বলবো, কারণ আমি এর থেকে বেশি কিছু জানি না, কারণ আমি কোনোরকম বিউটি এক্সপার্ট নই। ঘরোয়া কিছু জিনিস দিয়ে নিজেকে মেনটেন করি, তো সেগুলিই আজকে মানে সে তার মধ্যে থেকে আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই প্যাকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং রাত্রে শোয়ার আগে আমি অবশ্যই আপনাদেরকে গুড নাইট বলেই শোবো, কিন্তু এখন আপাতত ব্লগটা স্টপ রাখছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে দেখালাম আমিও একটু বারান্দায় বসে বসে বৃষ্টিটা দেখবো, কারণ সত্যি বৃষ্টি কিন্তু মানুষের মনকে পুরো অন্যরকম করে দেয়। তাই জন্য এখন যাচ্ছি বৃষ্টি দেখতে, একটু পরে আবার এসে আপনাদের সাথে আড্ডা মারছি। ডিনার কমপ্লিট করার পর আমি বলেছিলাম যে আপনাদেরকে আজকে আমি গুড নাইট বলেই শোবো।
তো আপনাদের মধ্যে যাদের এখন অবধি ডিনার হয়নি তারা ডিনারটা তাড়াতাড়ি করে ফেলুন। আর এখন বাজছে 9:30, অর্থাৎ 9:30টার মধ্যে, 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু আমাদের উচিত প্রত্যেকের ডিনারটা কমপ্লিট করা এবং ফিট থাকার একটা টিপসও হচ্ছে টাইম টু টাইম খাবার খাওয়া এবং আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। এবার আমি ঘুমাবো, কারণ 8 থেকে 10টার বেশি রাত্রি আমি জাগি না, এক্সামের সময় আলাদা কথা। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা অ্যান্ড টেক কেয়ার।